মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূর পঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন। বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী। মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূর পঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? আরে অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই করেছো? বউকে জিজ্ঞেস করল সমস্বরে তিনজন। আমি বললাম, দেখেও এসেছি যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে, চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলব। সে তার 4 বছরের দাদা রোডো বাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2 শব্দ, 2 ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাপড়, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে? বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। অ্যাপ্লাই করেছো? বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। আরে অ্যাপ্লাই করেছো? ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? Thank you.